গতকাল আমাদের একটি অপারেশন হয়েছে, বিশেষ অভিযান হয়েছে, যেখানে আমরা চারজন ডাকাত স্পেশালি যারা এই চকরিয়া, মহেশখালী এবং পেকুয়া, বিশেষ করে এই জোনে যে ঘের দখলকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের সাথে লিপ্ত এবং আধিপত্য বিস্তার করে থাকে, এরকম একটি অভিযানে আমরা চারজন ডাকাতকে গ্রেপ্তার করছি। সেই উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলন, আমাদের গতকালের এই একটি অপারেশন ছিল। আপনারা আরও জানেন যে আমাদের কক্সবাজারের বিশেষ করে চারটি উপজেলা, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মহেশখালী, চকরিয়া, পেকুয়া এবং কুতুবদিয়া, এই চারটি উপজেলার ম্যাক্সিমাম একটা অধিকাংশ লোক যারা লবণের ঘের, লবণের মাঠ এবং চিংড়ির ঘের, যেহেতু এটা একটা পানি বিধৌত দ্বীপ এরিয়া, সো এর উপরে ভিত্তি করে জীবিকা নির্বাহ করে থাকে। বাট এই ঘেরকে এবং ঘের এবং লবণের মাঠকে ঘিরে কিছু স্বার্থান্বেষী মহল, তাদের নিজস্ব অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারা অবৈধভাবে একে অপরের উপর আধিপত্য বিস্তার করার জন্য এই সন্ত্রাসী গোষ্ঠীকে লালন পালন করে থাকে। সে লক্ষ্যে তাদের অনেকেরই, আপনারা জানেন যে মহেশখালীর যে পার্বত্য এলাকা রয়েছে, পাহাড়ি এলাকা রয়েছে, সেখানে তাদের অনেকের, এর আগেও আমরা অভিযান পরিচালনা করেছি, আপনাদের কাছ থেকে তথ্য পেয়েছি, তথ্য আছে যে সেখানে এবং অস্ত্র তৈরি কারখানার মতো কারখানাও রয়েছে। এই অস্ত্রগুলো মূলত ইউজ করা হয় এই ঘের দখল, ঘের দখলের জন্য। এখানে বিভিন্ন গোষ্ঠীর লোকজন এদেরকে মদত দিয়ে থাকে এবং এ লক্ষ্যে চকরিয়া, মহেশখালী, পেকুয়াতে বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে এবং যাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকটা গোষ্ঠীর কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই ধারাবাহিকতা আপনারা জানেন যে গত মার্চ মাসে, যদি আমি ভুল না করে থাকি, প্রবাবলি 15ই মার্চ, কক্সবাজার মহেশখালীর হোয়ানক উপজেলায় ও হোয়ানক ইউনিয়নে এরকম একটি ঘের দখলকে কেন্দ্র করে একটি সংঘর্ষ হয়, যেখানে এতালিয়ার ঘোড়া নামক একটি এসে লবণের মাঠকে ঘিরে, যেখানে দুইজন গুলিবিদ্ধ হয়। তা আমরা এই ঘটনার পরে আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি উক্ত এলাকায় এবং যারা সংশ্লিষ্ট থাকে তাদেরকে আমরা আমাদের নজরদারিতে রাখি এবং সে প্রেক্ষিতে আমরা জানতে পারি, আমাদের গতকাল আমাদের আমাদের কাছে একটা ইনফরমেশন আছে আসে এবং সেখানে আমরা আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখাও আমাদেরকে সহায়তা করে এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে এরকম আরেকটি দখলের জন্য একদল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী চকরিয়াল পশ্চিম ভেওলা ইউনিয়নের জমায়েত হচ্ছে এবং তারা এবং এই ঘের দখলের জন্য পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছে। সে লক্ষ্যে আমাদের র্যাব 15 চৌকস একটি আভিযানিক দল গতকাল মধ্যরাত থেকে একটি অভিযান পরিচালনা করে এবং পরিচালনার পরে আমরা সেখানে একটি ডাকাত দলের অন্যতম চারজন শীর্ষ ডাকাতকে বিপুল পরিমাণ অস্ত্র এবং অ্যামুনেশন সহকারে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হই। হচ্ছে মহেশখালীর আক্তার হোসেন, প্রকাশ নুনু, মহেশখালীর জয়নাল আবেদিন, প্রকাশ হাতকাটা জয়নাল এবং কক্সবাজার সদরের নুরুল হামিদ, প্রকাশ খলিফা এবং আরেকজন হচ্ছে নুরুল আমিন। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকেই এই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট এবং তারা তাদের অপরাধ স্বীকার করেছে এবং তারা এও বলেছে যে এর পূর্বে যে তালিয়ার ঘোনা, যেটা বলেছি আমি আপনাদেরকে আগেই, যে হোয়ানক ইউনিয়নের যে ঘটনাটি ঘটেছে এখানে তারা অনেকেই এর সাথে জড়িত ছিল এবং এই জায়গায় এই চারজনই যে ছিল তা না, আরও বেশ কয়েকজন সদস্য সেখানে তারা এই নাশকতা করার জন্য যে পরিকল্পনা করছিল বা ঘের দখলের জন্য যে পরিকল্পনা করছিল সেখানে আরও বেশ কয়েকজন ছিল এবং এরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের তাদের সম্পর্ক তথ্য দিয়েছে। আমরা তাদেরকে আমাদের নজরদারিতে রেখেছি, ইন ফিউচারে হয়তো বা তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। তো গতকালের এই অপারেশন সম্পর্কে যদি আমি বলতে চাই যে আমরা
আমাদের একটি তথ্যের ভিত্তিতে আমি অলরেডি বলেছি যে আমরা জানতে পারি যে কক্সবাজারের পশ্চিম ভাওলা এলাকায় একটি সশস্ত্র গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী একটি ঘের দখলকে কেন্দ্র করে তারা পরিকল্পনার জন্য ওখানে অবস্থান করছে। আমরা আরও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারি যে পশ্চিম ভাওলার ইলিশিয়া মকবুলাবাদ এলাকা একটি ঘেরকে ঘের পাহারা দেওয়ার জন্য একটি টং ঘরে তারা অবস্থান করছে পরিকল্পনার জন্য। সে লক্ষ্যে আমরা আমাদের অভিযান দলটা সেখানে যায় এবং প্রাথমিকভাবে একটা বিশাল এরিয়া আমরা ঘেরাও করে ফেলি এবং ওই টং ঘরটা আমাদের এই ঘেরাওয়ার মধ্যে চলে আসে। তো এরা যখন আমাদের উপস্থিতি টের পায়, উপস্থিতি টের পাওয়ার পরে তারা এলোপাথারি আপনাদের মাঠের মধ্য দিয়ে দৌড়ে দৌড়ে শুরু করে এবং সেখান থেকে আমরা এই চারজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং কয়েকজন হয়তো পালিয়েও গিয়েছে, যেটা আমাদেরকে এই চারজন আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই যে আক্তার হোসেন প্রকাশ রুনু, ইনি একজন চিহ্নিত ডাকাত যে দীর্ঘদিন যাবৎ মহেশখালী এবং চকরিয়া পেপু এলাকায় জনগণের জন্য, বিশেষ করে যে ঘের বা লবণের মাঠ যে ব্যবসায়ী, তাদের জন্য একটি আতঙ্কের নাম। এখানে আপনারা জানেন যে চকরিয়া পেকুয়া মহেশখালীতে কিছু স্বার্থান্বেষী কিছু দুষ্ট লোক রয়েছে যারা অন্যের ঘেরগুলা দখল করার জন্য এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে তারা লালন করে থাকে এবং তাদেরকে মদত দিয়ে থাকে। তারা ভাড়া করে বিভিন্ন জায়গা থেকেও এই সন্ত্রাসীদেরকে নিয়ে আসে। এখানে আমি যার নাম বলেছি, এই যে আক্তার হোসেন, তিনি একটি গ্রুপের লিড দিয়ে থাকে এবং তিনি যে গ্রুপের সংশ্লিষ্ট সেখানে আমরা আরও জানতে পারি যে এখানে ফেরদৌস নামের আর একজন, যে তাদেরকে মূলত মদত দিয়ে থাকে এই গোষ্ঠীটাকে, ফেরদৌস নামের মহেশখালীর, তার ছত্রছায়া মূলত এই হামলাগুলা বা এই দখলদারিগুলা তারা করে থাকে। যেটা আমি বলেছি যে প্রভাবশালী যে সকল ঘের ব্যবসায়ী যারা রয়েছে, যারা অন্যের ঘের দখল করে থাকে, এই ফেরদৌসের মতো সন্ত্রাসী নেতাদেরকে তারা কন্টাক্টে ভাড়ার মাধ্যমে তারা নিয়ে আসে এবং এই ঘের দখলের কার্যক্রমগুলো তারা পরিচালনা করে থাকে। এখানে এই আক্তার হোসেনের নামে অলরেডি তিনটি মামলা রয়েছে, এর মধ্যে অস্ত্র মামলা এবং এই মারামারি এবং ঘের দখলের মামলাও রয়েছে দুটি। আক্তার হোসেন বিভিন্ন এলাকা থেকে, বাঁশখালী, পেকুয়া, কক্সবাজার সদর, এই জায়গা থেকে নতুন নতুন সদস্যদেরকে রিক্রুট করে এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট করে থাকে এবং তারা বিভিন্ন জায়গা থেকে অস্ত্র কালেক্ট করে যখন কোনো একটা কন্ট্যাক্ট পায় ঘের দখলের জন্য, তারা এক জায়গায় জমায়েত হয়, জমায়েত হওয়ার পরে পরিকল্পনা করে তারপরে তারা পরিকল্পিতভাবে ঘের দখলের জন্য যায় এবং প্রয়োজনে তারা গোলাগুলি মারামারির মতো ঘটনাও ঘটে। যেমন আপনারা জানেন, আমরা মিডিয়ার মাধ্যমেও জানতে পেরেছি, আমরাও জানতে পেরেছি যে এই বছরে অদ্যাবধি মানে চারটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এই ঘের দখল কেন্দ্রে। সোনাদিয়াতে একটা, চকরিয়াতে একটা, মহেশখালীতে একটা, এরকম তিনটা উল্লেখযোগ্য ঘটনা, যেখানে দুজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। হাতকাটা জয়নাল নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে এ এক সময় এই মহেশখালীর ত্রাস ছিল, সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, বিশেষ করে এই ঘের দখল এবং লবণের মাঠ দখল নিয়ে মারামারিতে সে ছিল উল্লেখযোগ্য এবং সে ছিল এলাকাবাসীর জন্য একজন ত্রাস। এই ঘটনা, সেই ঘের দখলের করতে গিয়েই এক সময় তার প্রতিপক্ষের সন্ত্রাসীদের শিকার হয়ে তার হাত কাটা যায় এবং তার চারটা আঙুলও নেই, আমরা দেখেছি তাকে তার পরে, এবং সে স্বীকার করেছে যে এবং সে ঘের দখল করতে গিয়েই তার এই হাতটা কেটে যায় প্রতিপক্ষের আঘাতে। আমরা তাকেও গতকাল স্পট থেকে ধরতে সক্ষম হই। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে, এর মধ্যে হত্যা চেষ্টা এবং অস্ত্রসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এরপর হচ্ছে নুরুল হামিদ প্রকাশ খলিফা, যিনি কক্সবাজার সদরের ভারুয়াখালীতে তার বাসা, তিনিও এই আক্তার হোসেনের সাথে পরামর্শ করে, যেটা বলেছি যে বিভিন্ন জায়গাতে কালেক্ট করে থাকে, এটাই হচ্ছে তার প্রমাণ যে বাঁশখালী, কক্স সদর, মহেশখালী, চকরিয়ার এই গোষ্ঠীগুলো বিভিন্ন জায়গা থেকে তারা সংঘবদ্ধভাবে ডাকাতি করে থাকে। এই খলিফা হচ্ছে একজন চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী। এই যে সন্ত্রাসীদের জন্য যে অস্ত্রের প্রয়োজন হয়, তিনি ডাকাতি করার সাথে সাথে এই অস্ত্রগুলা কালেক্ট করে থাকে। আমাদের কাছে ইনফরমেশন, আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারি যে এই যে ডাকাতির জন্য যে অস্ত্র এবং অ্যামুনিশনের প্রয়োজন হচ্ছে, এই অস্ত্রগুলো, বিশেষ করে অ্যামুনিশনগুলো, এই খলিফা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে
এই সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি নিয়ে এসেছে। এছাড়াও এই খলিফার সাথে বিভিন্ন অস্ত্র যে ব্যবসায়ী বা কারখানা যে আছে আমাদের ঈদগাঁও বা মহেশখালীতে তাদের সাথেও তার কানেকশন আছে। সে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমাদের কাছে স্বীকার করেছে যে তিনি রোহিঙ্গা ক্যাম্পেও যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে লাইক আরসা বা অন্যান্য যে নবী হোসেন আপনারা বলে থাকেন, এই সন্ত্রাসী গোষ্ঠীর কাছেও তিনি বিভিন্ন অস্ত্র এবং অ্যামুনেশন সরবরাহ করে থাকে অর্থের বিনিময়ে। তো তিনি একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী এবং ডাকাত দলের অন্যতম একজন সদস্য। এরপরে যদি আসি যে নুরুল আমিন, নুরুল আমিন একজন সিএনজি চালক, তিনি তার বাড়িও মহেশখালী। তিনি সিএনজি চালনার পাশাপাশি এই ডাকাতি কার্যক্রমের সাথেও ইনভলভ। তিনি মূলত ডাকাতদেরকে এক জায়গা থেকে তার সিএনজির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তো এই ছিল আজকের প্রেস ব্রিফিংয়ে। তো আমরা আমাদের আরও বেশ কয়েকজনের নাম পেয়েছি, আরও কয়েকটা সন্ত্রাসী গোষ্ঠীর নাম পেয়েছি যারা এই কক্সবাজারের চকরিয়া মহেশখালী পেকুয়াতে এরকম এই ঘের দখল বা লবণের মাঠ দখলের কার্যক্রমের সাথে জড়িত। আমরা তাদেরকেও আমাদের নজরদারিতে নিয়ে এসেছি। আমাদের অভিযান ফিউচারও চলমান থাকবে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে ভাই তারা একটা পরিকল্পনাই করছিল অলরেডি এই বছরে, আমি বলেছি এটা বিভিন্ন মানে প্রকাশিত এরকম ছোটোখাটো আসে বিভিন্ন মিডিয়াতে হাইলাইটেড হয়েছে চারটা ঘটনা আমি বলেছি। তারা গতকালও যেটা ছিল তাদেরও একটা পরিকল্পনা ছিল কোনো একটা ঘেরে তারা হয়তো ঘের দখলের ইসি করে যাবে। সো সে লক্ষ্যেই কিন্তু আমরা অভিযানটা পরিচালনা করি। এটা যে ঈদকে লক্ষ্য করে তারা এটা ঈদকে লক্ষ্য করে ঘের দখল করতে চাবে, ইটস নট লাইক দ্যাট। এটা এই কক্সবাজারের বিভিন্ন যে স্বার্থান্বেষী দুষ্ট লোক আছে, প্রভাবশালী যারা আছে তাদের মততেই তারা মূলত ঘের দখল করে থাকে। সে লক্ষ্যেই কোনো একটা গ্রুপে আমি অলরেডি একজন বলেছি যে এখানে ফেরদৌস নামের একজনকে আমরা পেয়েছি যে মদত দিয়ে থাকে মহেশখালীর। সো তার মদতেই মূলত এই এই ঘের দখলের কার্যক্রমগুলো এই এই গ্রুপটা করে থাকে।